कार्बी अलोंग एंड असम वॉइस के दर्शकों को स्वागत करते हुए आइए अभी हम लोग एक प्रेस मीट में आए हैं, सुनते हैं क्या कांग्रेस खिलौना जा रहा है। এটা আমি কব খুঁজছো, চক আমি এইকেইজন আছো, জুলু চেতিয়া যে বাংলাদেশী নহয়, অজয় গগৈ খিলঞ্জীয়া, মনোরঞ্জন বরগোহাঁই খিলঞ্জীয়া, উৎপল গগৈ খিলঞ্জীয়া, প্রবীণ বরা খিলঞ্জীয়া, গজেন রাজকোঁৱৰ খিলঞ্জীয়া, সৌরভ দত্ত খিলঞ্জীয়া, আমি সকলোৱে খিলঞ্জীয়া ভূমিপুত্র। যদিহে বিজেপি দলৰ খিলঞ্জীয়াৰ প্ৰতি ইমানেই দৰদ আছে, যদিহে বিজেপিয়ে তথাকথিত মিয়া মুসলমানৰ আগ্ৰাসনক ৰোধ কৰিব বিচাৰিছে, তেতিয়াহ'লে মোৰ প্ৰথম প্ৰশ্ন ময়ূৰ বৰগোহাঁই ডাঙৰীয়ালে, ময়ূৰ বৰগোহাঁই ডাঙৰীয়া, আপুনি আপোনাৰ জ্যেষ্ঠ ভাতৃ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কেন্দ্ৰীয় চৰকাৰক অনতি পলমে এই কৰিমগঞ্জৰ কুচিয়াৰী নদীৰ কাষত থকা 5 কিলোমিটাৰ কাটাতাৰ নোহোৱা সেই সীমান্তটো সিল কৰিবলৈ কওক। ময়ূৰ বৰগোহাঁই ডাঙৰীয়া, আপোনাৰ যদি খিলঞ্জীয়াৰ প্ৰতি ইমানেই দৰদ আছে, তেতিয়াহ'লে আপুনি অতি সোনকালে এই NRCখন 16,000 কোটি টকা পানীত পেলাই যে NRC ধোঁৱাচাঙত তুলি থৈছে বিজেপি চৰকাৰে, এই NRCখন পুনৰ নিৰীক্ষণ কৰিবলৈ ধোঁৱাচাঙৰ পৰা নামাবলৈ কওক। ময়ূৰ বৰগোহাঁই ডাঙৰীয়া, আপুনি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই জাতি মাটি ভেটি শ্লোগান দি IMDT আইন বাতিল কৰি জাতীয় নায়কৰ আখ্যা পোৱা মুখ্যমন্ত্ৰী প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই গঠন কৰি দিয়া ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ প্ৰতিবেদনখন যেতিয়া দিল্লীত যাব দিবলৈ গৃহমন্ত্ৰীৰ ওচৰলৈ গৈছিল, সেইদিনা হিমন্ত বিশ্ব শৰ্মাই বিধানসভাত অদম্বে ঘোষণা কৰি কৈছিল যে আজিৰ দিনটো অসমৰ ইতিহাসৰ এটা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ দিন। কিন্তু আমি তেওঁক প্ৰশ্ন কৰোঁ যে বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ, ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ সেই প্ৰতিবেদন, যিটো সজাতি দল গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া সাক্ষাৎ কৰিবলৈ দিল্লীলৈ গৈছিল, 3 দিন অপেক্ষা কৰাৰ পিছতো গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়া আৰু তেওঁৰ প্ৰতিনিধি দলটোক সাক্ষাৎ নিদিলে। তাৰ ফলশ্ৰুতিত তেখেতে সেই প্ৰতিবেদন লৈ বিষাদ মনেৰে অসমলৈ ঘূৰি আহি সেইখন প্ৰতিবেদন আকৌ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ হাতত তুলি দিয়াৰ দৰে কৰুণ, হাস্যকৰ আৰু অস্বস্তিকৰ পৰিৱেশ এটা সৃষ্টি হৈছে। গতিকে মই বৰগোহাঁই ডাঙৰীয়া, খিলঞ্জীয়াৰ প্ৰতি যদি আপোনাৰ ইমানেই আপোনালোক আৰু আপোনালোকৰ দলৰ যদি ইমান ব্যৱহাৰ আছে, তেতিয়াহ'লে আপোনালোকে অসম চুক্তিৰ 6 নং দফাত খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষিত হৈ থকা এই 6 নং দফা কাৰ্যকৰী কৰিবলৈ ব্যৱস্থা লওক। আৰু মই বৰগোহাঁই ডাঙৰীয়া, আপুনি আপোনাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত কাম কৰি থকা যিকেইজন শ্ৰমিকৰ ওপৰত আতিশায্য চলালে, সেই শ্ৰমিককেইজন কালি পৰহি ইয়ালৈ অহা নহয়, সেই শ্ৰমিককেইজন 3-4 বছৰ আগৰ পৰা মথুৰা ক'ৰ্ট আছে, তেওঁলোকক পকা শ্ৰমিক হিচাপে তেওঁ কামত লগাই আহিছে। আপুনি কি লগাওঁতে নাজানিছিলে নেকি তেওঁলোক বিদেশী মুছলমান, মিয়া মুছলমান? আপুনি এতিয়া হঠাৎ শিৱসাগৰ ঘটনাটো তল পেলাবৰ কাৰণে অসমীয়া, অনা অসমীয়া, খিলঞ্জীয়া, অখিলঞ্জীয়া ইস্যুটোৱে যেতিয়া ৰেইজ হ'ল, এই ইস্যুটো নাইকিয়া কৰিবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ টুইষ্টত আপোনালোকে ইস্যু ডাইভাৰ্ট কৰা যেন আমাৰ অনুভৱ হয়। কাৰণ হঠাৎ মিয়া ইস্যুটো আহি গ'ল, সিঙত ঘটনাটো ঘটি গ'ল, আৰু আপোনালোকে ইয়াত আহি পেলাইনি সেই মুছলমান যুৱককেইজনৰ ওপৰত অত্যাচাৰ চলালে, সেইকেইজন বৰপেটাৰ ল'ৰা, সেইকেইজনে বৰপেটা সদৰ থানাত এজাহাৰ দিছে, সেইকেইজনৰ এজনৰ নাম আছিলে ৰাজীবুল হক, পিতা আইৰুদ্দিন হক, বৰপেটাত দিছে আছামী ময়ূৰ বৰগোহাঁই, পিতা বিপিন বৰগোহাঁই, এই আজাহাৰ দিছিলে তেওঁলোকে কি তাৰিখে আজাহাৰ দিছে, যোৱা 26-8 তাৰিখে বৰপেটা সদৰ থানাত আজাহাৰ দাখিল কৰিছে। ইয়াৰ বিৰুদ্ধে পুলিচে কি ব্যৱস্থা লৈছে? যদি গণতন্ত্ৰত আইন সকলোৰে কাৰণে সমান হয়, পুলিচে কি ব্যৱস্থা লৈছে? আপুনি 4 বছৰ আগত লগাই থোৱা শ্ৰমিককেইজন অবৈধ আছিল নে বৈধ আছিলে আপুনি জনা নাছিলে? আপুনি যদি খিলঞ্জীয়াৰ প্ৰতি ইমানেই হদয়, তেতিয়া আপুনি অখিলঞ্জীয়া মানুহকেইজনক শ্ৰমিক হিচাপে কিয় নিয়োগ কৰিছিলে? সেই প্ৰশ্নটোৰ উত্তৰ আপুনি দিব লাগিব। গতিকে চাপৰিলে মেঘ নেৰায়, এতিয়া আমাৰ এনে অনুভৱ হৈছে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পিছত আমাৰ মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া বিপুল ভোটত যোৰহাট লোকসভা সমষ্টিবাসী ৰাইজে গাই দিল্লীলৈ পঠোৱাৰ পিছত তেওঁলোকে দেখিলে যে আমাৰ আৰু সান্দহখোৱা বালি তল যাবলৈ গৈ আছে লাহে লাহে। যে এতিয়া আমি স্থানীয় দল সংগঠনেই হওক বা অন জাতীয়তাবাদী আঞ্চলিকতাবাদী চিন্তাধাৰা দল সংগঠনেই হওক, কাৰোবাক পাৰোঁ নেকি আমি তেওঁলোকৰ বিপক্ষে এখন ভাতৃঘাতী সংঘৰ্ষ বা ককাই ভাইৰ মাজত এখন যুদ্ধ লগাই আমি তাত কেনেবাকৈ মুনাফা আদায় কৰি ল'ব পাৰোঁ নেকি? তেনেকুৱা ধৰণৰ যেন এটা নিকৃষ্ট ৰাজনীতি হৈছে বুলি আমাৰ অনুভৱ হয়। গতিকে মই ব্যক্তিগতভাৱে
আমার ইয়াত যখন দল সংগঠন আছে সকল আমার ভাতৃপতি, সকল আমার নিজের ভাতৃ দরে সকলে আমি একলগে আছিল আর আছো। আমি সকলকে বিনম্রতার গুহারি জানাম যাতে জাতিটির ক্ষেত্র খিলঞ্জিয়ার স্বার্থত আপনার এই ক্লেদাক্ত যুক্ত রাজনীতি, এই রাজনীতির জালত যাতে কোনো ঘুরি নিদিয়ে আর আপনার খিলঞ্জিয়ার স্বার্থত জাতির স্বাভিমানের স্বার্থত আপনার যে দাবি সেই দাবিত যাতে আপনার সকলে অটল হয়ে থাকে তার আপনার বিনম্র অনুরোধ জানাইছো। তার প্রথম ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের কথা আছে যে ময়ূর বরগোহাঁই ডাঙরি আরো একটা কথা কৈছিলে যে কংগ্রেস দেবব্রত শইকীয়া আর কংগ্রেস দল নিয়ার রক্ষক বলে একটা কথা কৈছিল। এটা আমি তার প্রত্যুত্তর মো এই কথা মনত পড়ছে, আপনার মনত আছে শেরমান আলী বলে এখন বিধায়ক আছে কংগ্রেস দলের, তখেতে মিয়া মিউজিয়ামের কথা তখেতে উলিয়াইছিল। তার এসপ্তাহের পিছতে আমার দলের মাননীয় সভাপতি ভূপেন বরা ডাঙরিয়ায় তখেতক চৌকচ দিছিলে আর তার এটা মাস সম্পূর্ণ নৌটো শেরমান আলী আজি দুবছর কংগ্রেস দলের পর বহিষ্কৃত হয়ে আছে, তার বহিষ্কৃত বিধায়ক মিয়া কবিতা এ আই ডি এফর বিধায়কে লিখেছে, কংগ্রেস বিধায়কে লিখা আছে। এটা আমার কথাটা হল ভারতীয় সংবিধানে নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়া সকল জাতি ভাষা ধর্মর মানুষের প্রতি কংগ্রেস দল দায়বদ্ধ, কংগ্রেস দল কোনো জাত পাতর প্রতি দায়বদ্ধ নয়, এই কথাটা দিয়ে আপনাদের যদি চাই তো বিজেপি দলের স্থিতি অতি সন্দেহজনক। ১৯৭১ সনের যে ২৫ মার্চের কথাটা নকয়ে তার বিপরীতে কা আন্দোলনের জড়িয়ে কা একটর জড়িয়ে কিমান সনলে আসলে এই গোটেই বিদেশীক রক্ষণাবেক্ষণ দিয়ার প্রক্রিয়াটা আরম্ভ করলে সে কথা জানে। সৌসিদিনা প্রথমতে এজন লিটন দাস না কোনোবা এজন ব্যক্তিকে ইতিমধ্যে ভারতের তার জড়িয়ে ভারতের গুণাফাইড নাগরিক হিসাবে বা নাগরিকত্ব প্রদান করেছে। গতি যু দলে ভারত চুক্তিক উলঙ্ঘা করে বিদেশীর সম্পর্ক নিত নতুন কৌশলে ভোট বেঙ্ক বৃদ্ধি করবর কারণে নতুন প্রচেষ্টা অব্যাহত রাখিছে। তেনে একটা দলের জেলা সভাপতিগুলো যেটা কংগ্রেস দলক এনে ধরনের মিথ্যাচারের কথা কোবলে প্রয়াস করেছে, আমার বিরোধী দলের দলপতিগুলোক আসলে মিছা কথার যেধরণে আসলে বদনামী করবলে প্রয়াস করেছে তার আমি বিরোধিতা করছি। আমার নেতা বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় বিভিন্ন সময়ত দলের যেটা স্ট্যান্ড সদনের মজিয়ার ভিতর আর বাহির সদায় শক্তিশালীভাবে মাত পাতি আহিছে আর চুক্তির আধারত প্রত্যেকগী ব্যক্তিকে যখন অবৈধ অনুপ্রবেশকারী যখন বিদেশী বিতাড়িত করার কারণে ইতিমধ্যে তখেতে জাতীয় জীবনের বিভিন্ন সময় মাত মাতি আছে। গতি এনে ধরনের মিথ্যাচারের আশ্রয় লই আসলে বিজেপি দলের সভাপতিগুলো জেলা সভাপতিগুলো যে মিথ্যাচারের সহায় লৈছে সেই মিথ্যাচারের সহায়ত আসলে মিছা কথা যে রাইজে ভুল না যায় তার কারণে আমি প্রথমতে আপনার জড়িয়ে আমি অবগত করব বিচার। প্রথম কথাটা হল যে সদনের মজিয়াত এনে ধরনের বিষয়বস্তু উত্থাপন করা হয় যে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত বা যে সম্পর্ক ইতিমধ্যে সর্বজন স্বীকৃত আর সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটা স্তম্ভ বা মোহর থাকে। এটা আমি চাউলুক চুকাফার মৈদামের ক্ষেত্রে যদি আমি চাও তো দেখেছি যে কিন্তু চাউলুক চুকাফার মৈদাম হয় নে নহয় সেই সম্পর্ক সরকারিভাবে এতিয়াও কোনো তেনার একটা মতামত দিয়া হয়। গতি তেনে একটা বিষয় সদনের মজিয়াত বিরোধী দলের নেতা হিসাবে সেই বিষয়বস্তু তাত উত্থাপন করব নয় তাদের রক্ষণাবেক্ষণের কারণে কাম করবে, মানে তাত মতামত আগাব। কিন্তু এই কামটা করব পারিব যে এগারী বিধায়ক হিসাবে স্থানীয় জনসাধারণের চাউলুক চুকাফা বলে দাবি করে অহা হয়েছে তাত রক্ষণাবেক্ষণের কারণে মানে দাবিটি চেষ্টা করব লাগে সেইখানে সম্পর্কে মাত মাতি পারে। কিন্তু সদনত যেহেতু বিষয়বস্তু মাত মাতি নয় সেই কারণে মাত মতা নাই, কিন্তু আনুষঙ্গিকভাবে এইটো রক্ষণাবেক্ষণ দিবর কারণে বা এই সুরক্ষা দিবর কারণে যেখানে যে পর্যায় করব লাগে ইনভেস্টিগেশন বা অন্যান্য এই সম্পর্কে যোগাযোগ করে থাকা হয়েছে সরকারের লগতে যোগাযোগ করে থাকা হয়েছে আর সরকারে এইটো ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। হাতত আছে কিন্তু তাকে নকরি আমি যদি হিন্দু মুসলমান করে থাকো কেবল মিয়া মিয়া কই থাকো সেই সমস্যায় সমাধান করে আজি উজনি অসমৰ পৰা মিয়া খেদা এটা।